नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের গবেষণার বিষয় শ্রাবণ মাসে সাত্রী স্বপ্ন দেখলেই জানবেন স্বয়ং ভোলানাথের আশীর্বাদ আছে আপনার উপর। আর খুব শিগগিরই প্রভু ভোলানাথের আশীর্বাদে জীবনের সকল সমস্যার সমাধান করবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আগত শ্রাবণ মাসে স্বয়ং দেবাদিদেব মহাদেব ভোলানাথ আমাদের বিশেষ কিছু সংকেত স্বপ্নের মাধ্যমে দিয়ে থাকেন। আজকে এই ভিডিওয়ে আমি তেমনই সাত্রী স্বপ্নের কথা বলবো। স্বপ্নে এই সাত্রী জিনিস যদি আপনি শ্রাবণ মাসে যে কোনো দিন দর্শন করে থাকেন, জানবেন স্বয়ং ভোলানাথের আশীর্বাদ আছে আপনার মাথার উপর। আর আপনি জীবনে সমৃদ্ধিকে অবশ্যই হাতে কায়ত্ত করতে পারবেন। কোন সেই সাত্রী স্বপ্ন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমারই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশ অনুযায়ী প্রবেশ করি। প্রথমেই বলবো, বাংলা ক্যালেন্ডার অনুসারে এখনও শ্রাবণ মাস পড়েনি, কিন্তু হিন্দু ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে। শ্রাবণ মাস 4 জুলাই থেকে পয়লা শ্রাবণ শুরু হয়ে গেছে। এবারে শ্রাবণ মাস 59 দিনের, কারণ দীর্ঘ 19 বছর পর শ্রাবণ মাস মল মাস। তাই শ্রাবণ মাসে 8টি সোমবার পালন করতে হবে, যারা হিন্দু ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাস পালন করে। আর শ্রাবণ মাস হচ্ছে সেই মাস যেই মাসে দেবতা এবং অসুরা সমুদ্র মন্থন করেছিল। শ্রাবণ মাস হচ্ছে সেই মাস যেই মাসে স্বয়ং দেবাদিদেব মহাদেব কৈলাস পর্বত থেকে এই ধরাধামে অবতীর্ণ হয়ে তিনি বিষ পান করে এই ধরাধামকে উদ্ধার করেছিলেন। এবং বর্তমান যুগেও স্বয়ং ভোলানাথ প্রত্যেক শিবলিঙ্গের মধ্যে বসবাস করেন এই শ্রাবণ মাসে। তাই শ্রাবণ মাস প্রত্যেক হিন্দুর কাছে অতি অতি পবিত্র মাস। আর এই শ্রাবণ মাসে আপনি যদি বিভিন্ন ধরনের স্বপ্ন দর্শন করে থাকেন, জানবেন আপনার জীবন সার্থক হবে, আপনি জীবনে সৌভাগ্যকে হস্তগত করবেন। এবং শ্রাবণ মাসে এই স্বপ্নগুলি দেখার মানেই হল আপনার সঙ্গে রয়েছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব ভোলানাথ। প্রথম যে স্বপ্ন, যদি স্বপ্নে আপনি অবশ্যই সাপ দেখেন, শ্রাবণ মাসে যদি স্বপ্নে আপনি সাপ দেখেন, জানবেন খুব শিগগিরই আপনি বিরাট অঙ্কের লটারি পেতে চলেছেন। আপনার বিরাট অবস্থা ফিরতে চলেছে, আপনার বিরাট অর্থ হাতে আসতে চলেছে, আপনি যে কোনোভাবে প্রচুর পরিমাণে অর্থ হাতে পাবেন যদি শ্রাবণ মাসে আপনি সাপ দর্শন করেন। দ্বিতীয়, যদি শ্রাবণ মাসে আপনি কোনোভাবে ডমরু দর্শন করেন, এতে আপনার জীবন সমৃদ্ধি আসবে। জানবেন খুব শিগগিরই আপনার বিবাহের কথাবার্তা স্থির হবে। শ্রাবণ মাসে ডুগডুগি বা ডমরু দর্শন করা অতি পবিত্র। আপনি যদি স্বপ্নে ডুগডুগি বা ডমরু দর্শন করেন শ্রাবণ মাসে, জানবেন আপনার বিবাহের সম্বন্ধ খুব ভালোভাবেই পাকা হয়ে যাবে শিগগিরই। তৃতীয় যে জিনিসটি যদি স্বপ্নে দর্শন করেন, সেটি হচ্ছে ষাঁড় বা নন্দী মহারাজকে যদি আপনি দর্শন করতে পারেন, যিনি ভোলানাথের সবচেয়ে প্রিয় বাহন, সেই নন্দী মহারাজকে যদি আপনি দর্শন করতে পারেন, অর্থাৎ ষাঁড় যদি আপনি দর্শন করেন শ্রাবণ মাসে স্বপ্নে, জানবেন স্বয়ং ভোলানাথ আপনাকে আশীর্বাদ করবে, আপনার স্বপ্ন পূরণ হবে, সন্তান হয়ে স্বয়ং ভোলানাথ আপনার গৃহে আসবে, ভোলানাথ সন্তান হয়ে আপনাকে যথেষ্ট পরিমাণে আনন্দ প্রদান করবেন। সুতরাং শ্রাবণ মাসে ডমরু দর্শন করা, ডুগডুগি দর্শন করা, নন্দী মহারাজ অর্থাৎ ষাঁড় দর্শন করা এবং সাপ দর্শন করা অতি পবিত্র। তৃতীয় যে জিনিসটির কথা, চতুর্থ যে জিনিসটির কথা বলবো, যদি শ্রাবণ মাসে আপনি ত্রিশূল দেখতে পান, জানবেন আপনার জীবন সমৃদ্ধির সর্বোচ্চতায় পৌঁছাচ্ছে।
আপনি শ্রাবণ মাসে যদি ত্রিশূলকে কোনোভাবে স্বপ্নে প্রত্যক্ষ করেন, জানবেন আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ভরপুর থাকবে, আপনাকে জীবনে ভাবতেই হবে না। এছাড়াও যদি শ্রাবণ মাসে আপনি বিশেষভাবে ভগবান শিবের বাঘছাল দর্শন করেন, যে ছালের ওপর ভগবান শিব বসে থাকেন, সেই বাঘছাল যদি আপনি দর্শন করতে পারেন শ্রাবণ মাসে, জানবেন যে জায়গা জমি সম্পত্তির ওপর আপনি আসেন তা সেখান থেকে আপনাকে কেউ উঠাতে পারবে না, সেই ল্যান্ড বা সেই ভূমির ওপর আপনার কর্তৃত্ব স্থাপন হবে। এছাড়া শ্রাবণ মাসে যদি আপনি স্বয়ং দেবাদিদেব মহাদেব ভোলানাথকে দর্শন করেন, জানবেন খুব শিগগিরই আপনার জীবনে আধ্যাত্মিকতার উদয় করতে চলেছে, আপনি দেব দর্শন করতে চলেছেন, আপনার জীবনে আসতে চলেছে একটি স্বর্গীয় সুখানুভূতি যা এক কথায় অবর্ণনীয়, যাকে বর্ণনা করা যায় না, সেই সুখানুভূতি আপনি পেতে চলেছেন। এছাড়া আরও একটা জিনিস যদি আপনি শ্রাবণ মাসে প্রত্যক্ষ করেন, জানবেন আপনার জীবন সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে। শ্রাবণ মাসে যদি স্বয়ং ভোলানাথের রুদ্রাক্ষ আপনি দর্শন করেন, শ্রাবণ মাসে রুদ্রাক্ষ স্বপ্নে যদি দর্শন করেন, জানবেন আপনার জীবনে রোগ ব্যাধি চিরকালের মতো চলে যাবে, স্বয়ং ভোলানাথ আপনাকে কৃপা করবেন, আর ভোলানাথ যাকে কৃপা করে তাকে কখনো কোনোভাবে হারানো যায় না। তাই আজকের এই ভিডিও আমি বিশেষভাবে আলোচনা করলাম যে আগত শ্রাবণ মাস যা সত্যি হিন্দুর কাছে পবিত্র মাস, এই মাসে যদি আপনি বিশেষ কিছু জিনিস, যে সাতটা জিনিসের কথা বললাম, আপনি যদি স্বপ্নে দর্শন করেন, জানবেন আপনার জীবন সমৃদ্ধিতে ভরবেই ভরবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে, প্রত্যেক রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন এবং কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।